evening guys, welcome back to Bije's Boring Life. Bije's Boring Life এর একটা মিনি ব্লগ নিয়ে আমি এখন চলে এসেছি। আপনারা হয়তো আমার ভিডিও দেখতে দেখতে বুঝতে পেরে গেছেন যে Bije's Boring Life এ কোনো ইন্টারেস্টিং ঘটনা না ঘটলে আমি ভিডিও করি না। তার মানে এখন কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে। একদমই ঠিক। আজকে আমি সকাল থেকে ভিডিও শুরু করিনি, কিন্তু আজকে ছিল একটা স্পেশাল ডে। কিন্তু এটা এতটা স্পেশাল ভাবে কাটবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি, তাই জন্য ভাবলাম একটা মিনি ব্লগই করিনি, কারণ হঠাৎ করে যেহেতু ঘটনাটা ঘটছে। আজকে ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন, ছিল না আছে, আজকে আছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। কিন্তু খুবই সিম্পলি কাটছিল, ঘরোয়া ভাবে কাটছিল। হঠাৎ করে দেখছি বড় মামা অর্থাৎ আমার শাশুড়ি মায়ের ভাই চলে এসেছে আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দিতে কেক নিয়ে। হঠাৎ করে মামারা যেহেতু চলে এসেছিল তাই জন্য তখন দুপুরবেলা তাদেরকে খেতে দিতে গিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিওটা তখন শুরু করা যায়নি। এখন মামারা আমাদেরকে বলে গেছে বিকেলবেলা যাতে মামার বাড়ি যাই, ওখানে গিয়ে মায়ের বার্থডে সেলিব্রেশন হবে। তাহলে চলুন এখন চট করে রেডি হওয়া যাক, তারপরে রেডি হয়ে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, শীতকালে এর থেকে বেশি আর রেডি হওয়ার কোনো দরকার পড়ে না, কারণ সব চাপাচুপি দিয়ে যাবো। এবার চলুন বার্থডে গার্লের সাথে আপনাদের দেখা করানো যাক। এই যে আমার শাশুড়ি মা, আজকে বার্থডে গার্ল। কত বয়স? 18? সুইট 18। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে তার ফুল লুক। এই যে সেই কেক যেটা মামা এনেছিল, আর এখন বাবা সেটা নিয়ে নিচে নেমে যাচ্ছে। এবার তাহলে চলুন বেরোনো যাক। বেরিয়ে গিয়ে একেবারে মামার বাড়ি পৌঁছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। মামার বাড়ি পৌঁছে গেছি, আর মামার বাড়ি পৌঁছানোর সাথে সাথে মা সবাইকে মিষ্টি মুখ করাতে শুরু করে দিয়েছে নিজের জন্মদিন উপলক্ষে। এবার পরিচয় করুন এই বাড়ির সব থেকে ছোট সদস্যের সাথে, রায়ান। রায়ান হচ্ছে ছোট মামার ছেলে। রায়ানের সুন্দর করে ক্যামেরায় পোজ দেওয়ার পরে এবার সোজা চলুন কেকের কাছে। আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে অপর্ণা, আর এটা হচ্ছে তার বার্থডে কেক। কেক কাটার সময় চলে এসেছে, আর আমার শাশুড়ি মা নিজের ভাইপো ভাইজিকে নিয়ে এখন কেক কাটছে, আর পাশে দাঁড়িয়ে রয়েছেন আমার শ্বশুর মশাই। কেক কাটা ডান, এবার কেক খাওয়ার পালা। চলুন তাহলে কেক টেক খেয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। কেক টেক খেয়ে সবাইকে এখন টাটা বলে এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি মামার বাড়ি থেকে। আজকের এই মিনি ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর আজকের রাতে পুরো ডিনারটা হচ্ছে মামার তরফ থেকে, সেটা আমরা বাড়িতে গিয়ে এখন খাবো। আমার এই মিনি ব্লগটা আপনাদের কিরকম লাগলো সেটা তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।